আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা শিখব ইনার গ্যাস ওয়াইস ইলেকট্রন কনফিগারেশন। এই ভিডিওটা আমি অলরেডি একবার বানাইছি, দেন দেখি যে সাউন্ড রেকর্ড হয় নাই, তো কি আর করার। তো ইনার গ্যাস ওয়াইস ইলেকট্রন কনফিগারেশন বলতে বোঝায় যে আমাদের যে নোবেল গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সাহায্যে আমরা যে কোনো বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি খুব সহজেই। আমরা অনেক ক্ষেত্রে দেখব যে এমসিকিউর ক্ষেত্রে আমাদের বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল দিয়ে আমাদের বলা থাকে যে নিচের কোনটি উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাহায্যে ইলেকট্রন বিন্যাস করা থাকে। তো আমরা সেই এমসিকিউগুলো কীভাবে ট্যাকল করব, অথবা নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব, সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো এজন্য ইনার্ট গ্যাস ওয়াইস ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনার্ট গ্যাসগুলো কী কী, তার পারমাণবিক সংখ্যা কী এবং তার সেল নাম্বার কী। তো আমরা জেনারেলি গ্রুপ 18 মৌলগুলোকেই নোবেল গ্যাস অথবা ইনার্ট গ্যাস হিসেবে চিনি। তো এই গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা জানতে হবে এবং সেল নাম্বার জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তারপর আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36 এবং জিননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54 এবং রেডনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 86 এবং এই মৌলগুলোর সেল নাম্বার হচ্ছে হিলিয়ামের 1, নিয়নের 2, আর্গনের 3, ক্রিপ্টনের 4, জিননের 5, রেডনের 6। এই সেল নাম্বারগুলো হচ্ছে মূলত যে এই কয়টা স্তরে উক্ত পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যস্ত। তো সেক্ষেত্রে আমরা আরও একভাবে মনে রাখতে পারি এই মৌলগুলোর পর্যায় সংখ্যা এবং এদের সেল সংখ্যা সমান। যেমন হিলিয়ামের পর্যায় 1, সেল 1, তারপরে জেননের পর্যায় সংখ্যা হচ্ছে 5, সেল নাম্বার 5, রেডনের পর্যায় সংখ্যা হচ্ছে 6, সেল নাম্বার 6। তো আমরা জাস্ট এই বিষয়টুকু মনে রাখলেই আমরা যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারি ইনার্ট গ্যাস ওয়াইস। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই লক্ষ্য করি, আমরা মস্কোভিয়াম 115 ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, তো আমাদের প্রথমেই দেখতে হবে যে মস্কোভিয়াম 115 এর সবচেয়ে কাছাকাছি এবং ছোট ইনার্ট গ্যাস কোনটা। এর সবচেয়ে ছোট মানে এর পারমাণবিক সংখ্যার ছোট পারমাণবিক সংখ্যা এবং এটার সবচেয়ে কাছাকাছি ইনার্ট গ্যাস। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব রেডন 86, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 86, যেটা মস্কোভিয়াম থেকে ছোট এবং এর পারমাণবিক সংখ্যার কাছাকাছি। তো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে লিখে ফেলব রেডন। তো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে এরপরে আমরা কোন কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করাব। তো এক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে এরপরে যে এস এবং পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে সেটা হচ্ছে N+1। তো এখানে এন কি, এখানে এন হচ্ছে রেডনের সেল নাম্বার, যেটা আমরা আগে শিখেছি যে রেডনের সেল নাম্বার হচ্ছে 6। তো এখানে N+1, 6+1, 7s এবং 7p। তো এরপরে যে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে সেটা হচ্ছে ND, অর্থাৎ 6d। এবং এরপরে যে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে সেটা হচ্ছে N-1f, অর্থাৎ 5f, N=6, N-1, 5, 5f। তো এরপরে আমাদের এই অরবিটাল সমূহ ইলেকট্রন প্রবেশ করবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অরবিটালগুলোর মধ্যে আমরা কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করাবো। তো সেক্ষেত্রে আমরা আউফবাউ নীতির সাহায্য নিতে পারি, N+L এর মান যেটা সবচেয়ে ছোট সেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, অথবা আমরা ইন জেনারেল মনে রাখতে পারি আমরা সর্বপ্রথম এই অবস্থানে যেটা থাকবে সেটা ইলেকট্রন বিন্যাস আগে প্রবেশ করাবো, ইলেকট্রন আগে প্রবেশ করাবো, দেন আমরা সিম্পলি নিচ থেকে উপরের দিকে যাব। এটা আউটবাউন্ড নিতে সাহায্য প্রমাণ করা যায়। যেমন এখানে 7s, এর N+L এর মান হচ্ছে 7, 7p, এর N+L এর মান হচ্ছে 8, 6d, এর N+L এর মান হচ্ছে 8, তারপরে 5f, এর N+L এর মান হচ্ছে 8। তো আউটবাউন্ড নিতে ছাড়া আমরা কী জানি যে
কোনো অরবিটাল সমূহের যদি এন প্লাস ইলেভেন সমান হয় তাহলে কক্ষপথের সংখ্যা যার ছোট তা ইলেকট্রন মানে কক্ষের নাম্বার সেল নাম্বার যার ছোট ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে 5F এ তারপরে 6D তে তারপরে 7D তে আমরা এভাবে আউটবোর্ড সাহায্যেও এটা করতে পারি আর আমরা ইন জেনারেল মনেও রাখতে পারি যাতে আমাদের এই টাইম ওয়েস্ট না হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে 7S। তো আমরা প্রথমেই লিখে নেব 7S আর আমরা তো এটা সবাই জানি যে এস এর ক্ষেত্রে 2টা, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা এবং এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তো এক্ষেত্রে 7S2, তারপরে আমাদের ইলেকট্রন নিচ থেকে উপরের দিকে প্রবেশ করাবো 5F 14, তারপরে 6D 10। তো এবার আমরা কাউন্ট করে দেখবো যে আমরা মোট কতটা ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। তো এক্ষেত্রে রিটার্ন হচ্ছে 86 86, আর এখানে হচ্ছে 10 96 96, এখানে হচ্ছে 2 98 98, 108 108 আর 112, তার মানে আমাদের আর 3টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। তো সেটা প্রবেশ করবে আমাদের 7P 3। তো এখানে আমাদের মস্কোভি 115 ইলেকট্রন বিন্যাস ডান। তো আমরা শিখাতে টাইম লাগছে কিন্তু এটা যদি কেউ প্র্যাকটিস করে বা দু একবার করে তো 5 সেকেন্ডের বেশি লাগার কথা না। তো এখানে আমরা মস্কো 115 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এত বড় একটা মৌল ইলেকট্রন বিন্যাস জাস্ট খুব সহজে করে ফেললাম। এবার আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এই নিয়মে করতে পারি। যেমন আমরা যদি পরে অন্য একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, যেমন আমরা যদি এরপরে যদি আমরা বিসমাথ 83 এর ইলেকট্রন বিন্যাসটা করতে চাই তাহলে আমাদের সেম নিয়ম, প্রথমেই আমাদের বিসমাথ 83-এর সবচেয়ে ছোট এবং কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা, জেনন। তো লিখে নেব আমরা জেনন। তারপরে আমাদের সেকেন্ড স্টেপ যে এরপরে কোন অরবিটালগুলো পূর্ণ হবে, সেক্ষেত্রে আমরা আগেই শিখে আসছি যে এসওপি এর ক্ষেত্রে N+1, তো এন কে এখানে এন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস্টার সেল নাম্বার, তো জেনুনের সেল নাম্বার কত 5, তো N+1-এর মান কত 6 6s 6p। তারপরে আমাদের ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, এখন ডি অরবিটালের কক্ষ কোনটা হবে মানে এর সহক কোনটা হবে ND, তো ND কত 5, N-এর মান হচ্ছে 5 5d। এবং তারপর হচ্ছে আমাদের এফ এর ক্ষেত্রে আমরা কি শিখেছি N-1, সেক্ষেত্রে N এর মান হচ্ছে 5 5-1 4f। তো অনেক ক্ষেত্রে দেখবেন কি যদি পারমাণবিক সংখ্যাটা বেশি বড় না হয় তাহলে এখানে 3f 2f 2d এইসব চলে আসতে পারে। তো আমরা অবশ্যই জানি যে ওইগুলো যেগুলো পসিবল না এখানে ওই 2f 3f এগুলো পসিবল না, তো এখানে f শুরু হয়, আমরা এগুলো অলমোস্ট সবাই জানি, এগুলো দেখানোর কিছুই নেই যে এফ শুরু হয় 4 থেকে, তারপরে আপনার ডি 3 থেকে, পি 2 থেকে স্টার্ট হয়, তো এগুলো বলার কিছুই নাই। তো এগুলো আমরা সবাই জানি যে না, তো আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেখানে যদি 3f 2f বা 1p 1f এইসব চলে আসে তাহলে এগুলো আমরা নিব না। তো আমরা জানি কি এরপর আমরা কোন অরবিটালটা ইলেকট্রন প্রবেশ করাবো, যে আমরা ইন জেনারেল জানি যে 6s এখানে অবস্থান যেটা থাকবে সেটা আগে ইলেকট্রন প্রবেশ করাবো, তারপরে সিম্পলি নিচ থেকে উপরে ইলেকট্রন প্রবেশ করিয়ে দেবো। তো এরপরে জেনন, তারপরে আমাদের 6s ইলেকট্রন প্রবেশ করাবো 6s2, তারপরে আমাদের কোথায় 4f 4f 14, তারপরে কোথায় 5d 5d 10। তো এবার আমরা কাউন্ট করে দেখি আমাদের কত পর্যন্ত হলো। জেনন হচ্ছে 54 54 10 64 আর 2 66 66 আর 10 76 76 আর 4 80। তো আমাদের বাকি থাকে কয়টা, 3টা কোথায় যাবে 6p তে যাবে 6p 3। সিম্পলি শেষ, আমাদের বিসমাথ ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। তো এইভাবে আমরা যে কোনো পারমাণবিক সংখ্যা, 118টা তো মৌল, তো আমরা যে কোনো পারমাণবিক যে কোনো বড় যত বড় হোক 118 বড়তা হতে পারবে না, হলেও আমরা এইভাবে খুব ইজিলি করে ফেলতে পারি। তো আমরা জাস্ট এই রুলটা মনে রাখলে এভাবে আমরা যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারি খুব সহজেই। আশা করি কিছু শেখা গেছে আজকে। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।